हाई आमी शोभन वेलकम टू माई यूट्यूब चैनल। एखोन आमी ट्रेलर रिएक्शन देव। मुभिर नाम हलो मयना मति। मयना मति हलो एक शॉर्ट फिल्म जेटा यूट्यूबे ट्रेलरटा लॉन्च हो 31 मार्च एवं जो ट्रेलरटार डिउरेशन 1 मिनट 30 सेकेंडर मतो, किन्तु ट्रेलरटा किन्तु दुर्दान्त। एवं एई जे मयना मति जो शॉर्ट फिल्म एटा डायलग स्टोरी स्क्रीन प्ले तीनटेई किन्तु करेছে হলো আব্দুল্লাহ আল ফাহিম। এবং শুধু তাই নয়, এই ফার্স্ট টাইম কিন্তু আব্দুল্লাহ আল ফাহিমকে স্ক্রিনে দেখা যাচ্ছে, মানে তার ডেবু হচ্ছে এই শর্ট ফিল্মে। এবং এর লিড কাস্টে আব্দুল্লাহ আল ফাহিম ছাড়া আছে হলো নরিন আফরোজা আছে। এবং এই যে শর্ট ফিল্মটা তার প্রোডিউসার হলো সরকার সুমন কাজী। এই শর্ট ফিল্মটা কেমন হয় সেটা জানতে হলে আমাদের এপ্রিলে নজর রাখতে হবে। এপ্রিল 2021 এটা রিলিজ করছে, যদিও রিলিজ ডেটটা এখনও জানা যায়নি। রিলিজ ডেটটা জানা গেলে আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এবং এবার যদি আমি ট্রেলার রিয়াকশানে যদি আসি, সেটা হলো যে ফার্স্টে যখন মানে আজানের শুরুটা দিয়ে যখন ট্রেলারটা স্টার্ট হচ্ছে, জাস্ট অসম। এবং এরপরে যখন গ্রাম বাংলা যে সিকোয়েন্সগুলো দেখানো হচ্ছে, যে শর্টসগুলো ওয়াইড অ্যাঙ্গেলে দেখানো হচ্ছে, সেই শর্টগুলো অত্যন্ত ভালো। এবং পরন্ত বিকেলে যে শর্টটা নেওয়া হয়েছে, যে যেখানে লিড কাস্টে দুজন আছে, তারা যখন মানে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস দৌড়ে যাচ্ছে, এবং পরন্ত বিকেলে যে শর্টটা নেওয়া হয়েছে সেটা এক কথায় খুব খুব ভালো। এবং শুধু তাই নয়, যে একটা গান আছে সবাই রাধার রূপে পাগল, যে গানটা এখানে ইউজ করা আছে সেই গানটা খুবই যথাযথ মনে হচ্ছে। এবং যে শর্টসগুলো এখানে নেওয়া হয়েছে খুব ভালো। এবং এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এই ট্রেলারটা কিন্তু দুটো পার্ট আমি যদি দেখাই, একটা পার্টে দেখা যাচ্ছে একটা অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস তাদের রিলেশনের বিল্ড আপটা এখানে দেখানো হচ্ছে। এবং সেকেন্ড পার্টে যে অ্যাক্টরের যে একটা প্রবলেমস আছে সেটা কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে। এবং তার সাথে সাথে বিজিএমটা যেভাবে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু মাইন্ড ব্লোয়িং। আমি খুব খুব এক্সাইটেড এই শর্ট ফিল্মটা দেখার জন্য। রিলিজ ডেটটা আমি জানি না, জানতে পারলে আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। আমার বাংলাদেশে যারা সাবস্ক্রাইবার্স যারা রয়েছে, তাদের কাছে যদি কোনো ইনফরমেশান থাকে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে এটা শেয়ার করতে পারে, আমার সাথে কমেন্টও করতে পারে, বা আমার সাথে ডিএমও করতে পারে। ইনস্টাগ্রামে আমি কনভারসেশনও চলবে সেখানে, যে কী করে মানে এটা বানানো হয়েছে, বা কবে রিলিজ ডেটটা আছে, বা এর পেছনে একজন যে ডিরেক্টর যে সে কী করে যে সবসময় ক্যামেরার পেছনে থাকে, সে যে ক্যামেরার সামনে আসছে তার পেছনে কোনো নেপথ্যে যদি কোনো কারণ থেকে থাকে, বা যদি কোনো স্টোরি থেকে থাকে, তার জন্য আমার সাথে শেয়ার করে। এবং সব মিলিয়ে আমি কিন্তু খুব এক্সাইটেড ময়না মতি ট্রেলারটা নিয়ে। যদি আমি আজকে প্রায় 5-6 দিন পর ময়না মতি ট্রেলারটা দেখে রিভিউ করছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তা আপনাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমার সাথে শেয়ার করবেন। আপনারা যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে রেড বাটনটা ক্লিক করে দেবেন এবং নোটিফিকেশন জায়গাটা অল করে দেবেন যাতে সবসময় নোটিফিকেশনটা পান। এবং আপনারা চাইলে আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। আমার কমেন্টটাকে অল কমেন্ট দেওয়া আছে, আপনারা কমেন্ট যে কোনো কমেন্ট আমি করতে পারেন, কিন্তু অযথা গালাগালি বা খিস্তি করবেন না, সেটা না করলে খুব ভালো হয়। এবং যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে মানে আমি যাতে সংশোধন করতে পারি বা রেকটিফাই করতে পারি সেটা আমাকে করার সুযোগ দেবেন। তা এই ছিল আজকে আমার ময়না মতি ট্রেলারের রিয়াকশন বা রিভিউ বলতে পারেন। সবসময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সিনেমার জয় হোক, লটস অফ লাভ, বাই।